আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় ভাই বোনেরা, আমরা একটা ভিডিও করেছিলাম যে যারা বেকারত্বে ভুগছেন তো তাদের কিছু করার ব্যাপারে আমরা আলোচনা করেছিলাম এবং সবার জন্য দোয়া করেছিলাম। তো আমাদের সেই পোস্টেই একজন বোন এসে কমেন্ট করেন যে আপনারা তো শুধু পুরুষ মানুষকে বুদ্ধি দিলেন এবং তাদের জন্যই দোয়া করলেন, আমরা যারা মেয়ে আমরা কী দোষ করলাম, আমাদের জন্য কেন কোনো পথ বললেন না। তো বিষয়টা দেখে আমি মর্মাহত হয়েছি। কারণ হচ্ছে যে একজন মেয়ে, তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা আল্লাহ তাআলা যে মর্যাদা দিয়েছেন, যে সম্মান দিয়েছেন, তো সেখানে একজন মেয়েকে তো আর কিছু করার জন্য টেনশন করতে হয় না, ভাবতে হয় না। কারণ জন্মের পর থেকে যতদিন পর্যন্ত সে স্বামীর ঘরে যায়নি, তার বাবা তাকে সব কিছু দিবে, সব কিছু সে পাওয়ার হচ্ছে অধিকার রাখে একজন বাবার কাছ থেকে, এটা বাবার কর্তব্য। তো একজন বাবা তাকে দয়া করে দিবে বা করুণা করে দিবে এটা না, এটা বাবার দায়িত্ব, কর্তব্য, বাবাকে দিতেই হবে। আল্লাহ তাআলা সেই বিধান রেখেছেন। যখন আবার সে স্বামীর কাছে চলে যাবে তখন সেই স্বামীর দায়িত্ব হয়ে যায় তার স্ত্রীর ভরণ পোষণ সব কিছু দায়ভার বহন করার। তো সেক্ষেত্রে একজন মেয়ে তার জীবিকা নির্বাহের জন্য চাকরি করার টেনশন করবে বা রাস্তাঘাটে কাজ করার টেনশন করবে, ফ্যাক্টরিতে কাজ করার টেনশন করবে বা ব্যবসা করার টেনশন করবে, এটা তো হতে পারে না। কেউ যদি চায় ব্যবসা করতে পারে, কিন্তু টেনশন করবে এটা তো হতে পারে না, কারণ তার তো কোনো টেনশন নেই। বিয়ের আগে সব টেনশন তার ব্যাপারে, সব টেনশন তার বাবার, বিয়ের পরে সব টেনশন তার স্বামীর। উপরন্ত সে যদি কোনো ব্যবসা পরিচালনা করে সব কিছু শরীয়তের বিধিবিধান মেনে, এটা ভালো, তার জন্য প্লাস পয়েন্ট। কিন্তু একজন নারী তার ভরণ পোষণের জন্য, তার চলার জন্য যে অর্থ যোগাতে হবে, এর জন্য তো টেনশন করতে পারেন না। তো এজন্য আমি যেটা বলবো যে প্রত্যেকটা নারীর অধিকার আছে, সে যার অধীনে আছে, বাবা হোক বা স্বামী হোক, তার কাছ থেকে তার ভরণ পোষণের জন্য বা তার চলাচলের জন্য সব কিছু নেওয়ার, এটা যেন করুণা না মনে করে, এটা যেন তার অধিকার মনে করে সে নিতে পারে। এবং যারা আমাদের যাদের স্ত্রী আছে, আমাদের যাদের মেয়ে আছে, আমরা যেন আমাদের দায়িত্ব যথাযথভাবে পালন করি, একজন মেয়েকে বা একজন স্ত্রীকে তার প্রাপ্য অধিকার, তার প্রাপ্য সম্মানটুকু যেন আমরা দিতে পারি। তার যেন কোনো চাকরি করার টেনশন করা না লাগে, তার যেন ব্যবসা করার টেনশন করা না লাগে, অর্থ কীভাবে যোগাবে এই টেনশন করা না লাগে, এর জন্য আমরা সচেষ্ট থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং নারীকে সম্মানের ক্ষেত্রে, নারীকে অর্থ প্রদানের ক্ষেত্রে, সেটা নিজের মেয়ে হোক বা নিজের স্ত্রী হোক, তার ব্যাপারে বা তার জীবিকা নির্বাহের জন্য বা তার খাওয়ার জন্য, পড়ার জন্য, ভরণ পোষণের জন্য যদি আমি একটি টাকাও ব্যয় করি, খরচ করি, এটা সদাকা হিসেবে আল্লাহ তাআলা আমাকে সওয়াব দান করবেন। এজন্য আমরা যেন এটা খুশি মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুন। ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।